হ্যালো গাইস, আমি শুভম আর তোমরা দেখছো শুভম দত্ত শো। আর আজকে গাইস আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি দ্য রক 25 স্পেশাল ট্রিবিউট ভিডিও। তো গাইস এখানে আমি রককে খুবই সামান্যভাবে ট্রিবিউট করব, কারণ প্রচুরজনই রকের 25 ইয়ার্স অ্যানিভার্সারির জন্য প্রচুর ট্রিবিউট দিচ্ছে, তো আমি জাস্ট আমার সামান্য কিছু একটু ট্রিবিউট দেবো। তো চলো দেখে নিই আমি কী করতে চলেছি। সো গাইস, রক হচ্ছে একজন ইলেকট্রিফাইং ম্যান, মানে আমার প্রত্যেকবার যেন একটা নতুন নতুন গেমিক, নতুন নতুন স্টাইল, নতুন নতুন অ্যাটায়ার নিয়ে আসে। তো আমিও গাইস তাই জন্য রককে একটা স্পেশাল লুক দিতে চাই, যেটা একটা মানে স্পেশাল তাকে একটা মিন করবে অ্যাজ 25 ইয়ার্সের স্পেশালভাবে। আর গাইস আমরা সবাই চাই যে রক যেন সার্ভিসেসে আসুক, সবাই আমরা চাই যে রক রিটার্ন করুক অ্যাজ তার যেহেতু 25 ইয়ার কমপ্লিট হচ্ছে। শুধু তাই নয়, সার্ভিসেসে আমরা চাইও যে রোমান রেন্সের এগেনস্টে যেন দাঁড়ায়, কিন্তু তার আগে গাইস রককে অ্যাপিয়ার করতে হবে। তো এনিওয়ে গাইস, সবাই রককে অ্যাজ এ ট্রিবিউট দিচ্ছে 25 ইয়ার্সের স্পেশালে, তো আমিও ভাবলাম যে রককে সামান্য কিছু ট্রিবিউট দেওয়া যাক। তো আমি গাইস এই আর্ট ওয়ার্কটা ক্রিয়েট করেছি, আই হোপ তোমাদের এটা ভালো লাগবে। তোমরা যারা যারা WWE ফ্যান তারা নিজেদের কমিউনিটি গ্রুপে এগুলোকে শেয়ার করো, তাহলে আমারও খুব ভালো লাগবে, কারণ আমি চাই যে এটা সবাই দেখুক। আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। অ্যান্ড আমি গাইস একটা ছোট্ট করে দ্য রককে ট্রিবিউট দিয়েছি।